হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ম্যাজিক্যাল সোপ, একটি সাবানের রিভিউ। আর এই সাবানটি সম্পর্কে আপনারা সবাই জানেন, সবার খুবই পরিচিত এই সোপটি। এটি খুব বেশি পপুলার একটি সোপ, আর এটি প্রচুর ভাইরাল ভিডিও আছে যেগুলো দেখে সবাই খুব আগ্রহ নিয়ে সোপটি ইউজ করেন। আজকে আমি আপনাদেরকে সেই সোপটি সম্পর্কে বলবো, সেই সোপটি দেখাবো। এই হচ্ছে আমার সোপ, এটি হচ্ছে একটি হোয়াইটনিং সোপ। এটি ইউজ করলে আপনার স্কিন কেয়ার হবে, সাথে সাথে আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইটনিং করে দিবে। এটি হচ্ছে বামবিম সোপ, যেটির মেন ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে ফ্রুটস। ভিউয়ার্স, সোপটি নিয়ে আজকে কথা বলবো, এটি আপনাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল, কী কী উপকার করছে তা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর সাথে সাথে জানাবো যে এটি কীভাবে আপনারা ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, আর আমি এটি ইউজ করে আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো। সো ভিউয়ার্স, তার জন্য অবশ্যই আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করলেই এনাফ। সো ভিউয়ার্স, চলুন শুরু করি ভিডিওটি। ভিউয়ার্স, এই যে বামবিম সোপটি দেখতে পাচ্ছেন, এই সোপটির বিশেষত্ব হচ্ছে এটি ফুল বডিতে ইউজ করা যায়। এটি সাবান, ফুল বডি ইউজ করা যায়, মুখে ইউজ করতে পারবেন, আর এটি খুব তাড়াতাড়ি আপনাকে রেজাল্ট দিবে। সাথে সাথে প্রথম ওয়াশের থেকেই আপনারা এটির রেজাল্ট দেখতে পাবেন। আর এটি প্রচুর প্রচুর ভিডিও আছে, ভাইরাল ভিডিও আছে, যেগুলো দেখে অনেকেই হয়তো ভাবেন যে এটি ইউজ করার সাথে সাথেই আপনারা ফসল হয়ে যাবেন, একদম গ্লোয়িং স্কিন হয়ে যাবে। হ্যাঁ, হবে, তবে কতটা হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে অবশ্যই লাইভ দেখাবো। ভিউয়ার্স, এটাতে কী কী থাকে সেটা বলে দিচ্ছি। এটির দুটি সোপ হয়, একটি হচ্ছে, এটি আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে ফ্রুট সোপ, আরেকটি যেটি হয় সেটা অ্যালোভেরা। অ্যালোভেরাটা গ্রিন একটা প্যাকেটে আসে, আর এটা হচ্ছে এরকম হোয়াইট একটি প্যাকেটে আসে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফ্রুটসের ছবি দেওয়া আছে। এতে থাকে হচ্ছে আপনার পাইনঅ্যাপেল থাকে, অ্যান্ড হচ্ছে এতে টমেটো আর স্ট্রবেরি আছে, যার কারণে হানি আছে। আপনার স্কিন বার্ন, যাদের স্কিন বার্ন হয়ে গেছে রোদের কারণে বা বিভিন্ন ধুলাবালি পলিউশনের কারণে, তাদের স্কিনটাকে বার্ন যে হয়ে গেছে সেটাকে রিমুভ করে দিবে, একদমই রিমুভ করে দিবে। সাথে সাথে হচ্ছে আপনার স্কিনকে বার্ন থেকে রক্ষাও করবে। ভিউয়ার্স, এতে প্রচুর ইনগ্রিডিয়েন্টস আছে, ফ্রুট ইনগ্রিডিয়েন্টস, যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। এটি একদমই ন্যাচারাল একটি সোপ, আর এটি হার্বাল সোপ, এই জন্য এটি স্কিনের কোনো ক্ষতি করে না। ভিউয়ার্স, চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনার স্কিনের জন্য কী কী উপকারে আসবে। ভিউয়ার্স, এটি ত্বক উজ্জ্বল ও ফর্সা করবে, মুখের সাথে সাথে এটি আপনার ফুল বডি ফর্সা করবে, বগলের নিচের কালো দাগ দূর করবে, বয়সের ছাপ দূর করবে, ব্রণের দাগ দূর করবে, শরীরে যে কোনো কালো বা বাদামি কালারের বা ব্রাউন কালারের যে দাগ হয়ে থাকে, স্পট থাকে, সেটি দূর করতে আপনাদের সাহায্য করবে। স্কিনের তৈলাক্ত ভাব দূর করবে, স্কিনে যে অয়েলি ভাব চলে আসে সেটি অবশ্যই এটি সাথে সাথে এটি আপনার অয়েল দূর করে দিবে, আর আপনাদের স্কিনটা একদমই নরম আর মসৃণ করে দিবে। আর এটির সব থেকে ভালো দিক হচ্ছে এটি সেন্সিটিভ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন, সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। আর হচ্ছে এটি ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারে, যে কোনো কেউ, এটি চাইলে বাচ্চারা 10 বছরের বেশি যারা, তারা এটি ইউজ করতে পারবেন। আর এটির স্কিন গ্লোয়িং করতে তো অবশ্যই এটি আপনাকে সাহায্য করবে, আর এর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি একদমই ন্যাচারাল একটি সোপ, এটি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া করে না, আপনার যে কোনো স্কিনে এটি স্যুট করে যায়, কারো কোনো প্রবলেম হয় না, যেহেতু এটি হার্বাল সোপ। ভিউয়ার্স, তো এই সোপটি ইউজ করে আপনি কী কী স্কিনের বেনিফিট পাচ্ছেন সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম। এখন পিছনে আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। সাথে সাথে হচ্ছে এটা কীভাবে ইউজ করবেন। ভিউয়ার্স, এটাকে আপনারা সব দিনে দুইবার ইউজ করতে বলা হয়েছে এখানে, যে দিনে দুবার ইউজ করতে। তো আমরা যেহেতু দুবার, গোসল তো একবারই করে মানুষ, তো একবারই এটা আপনার গোসলের সময় ইউজ করে নিলেন। আর হচ্ছে মুখে আপনারা দুবার ইউজ করতে পারেন, হাত পায়ে বা মুখে দুবার ইউজ করতে পারেন। আর এটা ইউজ করার জন্য আপনাকে মাস্ক, যেরকম এটা বলা হয়েছে, এটা শুধু সোপ না, এটা হচ্ছে মাস্ক। তো মাস্কের মধ্যে আমরা যেরকম হেয়ার মাস্ক কিংবা ফেস মাস্ক ইউজ করি, সেভাবে ইউজ করতে পারেন। 4 থেকে 5 মিনিট রেখে এটাকে আপনারা ওয়াশ করে নেবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর ভিউয়ার্স, এখানে একটা কনফিউশনে থাকেন সবাই, উৎপাদনের ডেট আর এক্সপায়ার ডেটটা নিয়ে সবার কনফিউশন হয়। যদি ক্লোজ করে দেখায় আপনাদেরকে দেখতে পাবেন যে এখানে যেটা দেওয়া আছে এটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 59 দেওয়া আছে,
শালটা আর এখানে 64 দেওয়া আছে, আমি এটা আপনাদের কনফিউশনটা দূর করছি। এটা যেটা হয়েছে ভিউয়ার্স, এটা যেহেতু থাইল্যান্ডের একটি সোপ, থাইল্যান্ডে যারা থাকেন তারা হচ্ছে গৌতম বুদ্ধের অনুসারী, আর ওনারা গৌতম বুদ্ধের জন্মশাল থেকেই তাদের গণনাটা শুরু হয়ে গেছে, শাল গণনা। আর আমাদেরটা শুরু হয়েছে যীশুখ্রিস্ট থেকে, তো যীশুখ্রিস্ট থেকে যেটা শুরু হয়েছে এই জন্য হচ্ছে আমরা তাদের থেকে, তারা আমাদের থেকে 543 সাল এগিয়ে আছে, ওনাদের গণনাটা 543 সাল এগিয়ে আছে। এটা ক্লিয়ার হবে এভাবে যে আমরা হচ্ছি এখন 2018, 2018 হচ্ছে আমাদের গণনা, শাল গণনা। আর ওনাদের সাথে, ওনাদের 2018-র সাথে আপনারা যখন 543 যখন যোগ করবেন তখন দেখবেন যে রেজাল্ট হয়ে যাবে 2500, মানে 1661 আসবে, 2561। 2561 হচ্ছে ওনাদের সাল, ওনারা এখন 2561 সাল গণনা করছেন, আর আমরা করছি হচ্ছে 2018। সেরকম আপনারা যদি এখানে যদি মাইনাস করে নেন 2500, এটা তাহলে হয়ে যাচ্ছে 2560। 2560 থেকে যদি আপনারা 543 সাল মাইনাস করে দেন 543, তাহলে আপনাদের রেজাল্ট বের হয়ে যাবে। এটা উৎপাদন ডেট হচ্ছে এটার 2016-তে, 2016-তে হচ্ছে আপনার উৎপাদন ডেট। আর এখানেও যদি আপনারা যদি 2564 থেকে যদি 543 মাইনাস করে দেন তাহলে এটাও হয়ে যাবে 2021। সো এই সোপটার এক্সপায়ার তৈরি থেকে এক্সপায়ার ডেট হচ্ছে আপনার, এটার মেয়াদ থাকে হচ্ছে 5 বছর, 2016-তে এটা উৎপাদন করা হয়েছে আর 2021-এ এটার এক্সপায়ার হয়ে যাবে। এই আপনাদের কনফিউশনটা আমি দূর করে দিলাম। সো ভিউয়ার্স চলুন এখন আমরা সোপটি দেখি। এখানে আমি সোপটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, এই হচ্ছে বামবিম সোপ, এরকম একটা প্যাকেটে র্যাপিং করা থাকে। এই যে বামবিম সোপ লেখা আছে, এই হচ্ছে বামবিম সোপ, রেড কালারের হবে আর গ্রিন কালার হবে অ্যালোভেরা সোপ যেটা। ভিউয়ার্স এই হচ্ছে সোপটা, এই সোপটি আমি লাস্ট 15 দিন ইউজ করছি, আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো এই জন্য, আপনাদেরকে আসলে এটা কতটা ভালো কাজ করে, কতটা কাজ করে সেটা শিওর হওয়ার জন্য আমি একটি সোপ লাস্ট 15 দিন ইউজ করেছি, দেখার জন্য যে আসলে সেটি কাজ করে কি না আর কতটা কাজ করে। হ্যাঁ ভিউয়ার্স, এটি আমি 15 দিন ইউজ করার পর যেটা বুঝতে পেরেছি যে এটি আপনার স্কিনটাকে একদম সফট করে দিবে, গ্লো করবে, দাগ আস্তে আস্তে কমতে থাকবে, সেটা সাথে সাথে না, ভাইরাল যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখেছি যে দেওয়ার সাথে সাথে একদম সাদা হয়ে যাচ্ছে সাথে সাথে, কিন্তু আসলে সেরকমটা হয় না, সাদা হবে, গ্লো দিবে কিন্তু ওইরকম না, ওইটা আসলে ফেক একটা ভিডিও থাকে, ওগুলো একদমই ফেক। কিন্তু আপনারা 100% শিওর থাকতে পারেন যে এটা অরিজিনাল থাইল্যান্ডের অরিজিনাল সোপ, এখানে কোনো ডুপ্লিকেট নেই, এটি একদমই অরিজিনাল সোপ, আমি সরাসরি ওখান থেকে কালেক্ট করেছি, সো এখানে কোনো রকম ডুপ্লিকেট হওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি এখন আপনাদেরকে এটি ইউজ করে দেখাবো, আমি যে ইউজ করা সোপটা নিয়েছি সেই সোপটি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি হাতটা একটু ভিজিয়ে নিব, যেহেতু আমি সোপ ইউজ করব, স্প্রে দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, এবার আমি সোপটি লাগাবো। ভিউয়ার্স এই সোপটি আমি অলরেডি ইউজ করেছি, লাস্ট 15 দিন আমি এটি ইউজ করছি দেখার জন্য যে আসলে এটি কতটা ভালো কাজ করে। সোপটি খুব বেশি করে লাগাতে হবে, এমন না যে সাবানের মতো লাগালে এটা হবে না, যেহেতু বলেছে এটি মাস্ক, সো মাস্কের মতো লাগাতে হবে ভালো করে, অনেক বেশি করে লাগিয়ে অ্যান্ড এটাকে ম্যাসেজ করতে হবে। ভিউয়ার্স এই যে লাগিয়ে নিলাম, এখন আমি এটাকে ভালো করে ম্যাসেজ করবো, হাত দিয়ে খুব ভালো করে এটিকে ম্যাসেজ করে নিতে হবে। ভিউয়ার্স এইভাবে আমি ভালো করে ম্যাসেজ করব 3 থেকে 5 মিনিট। আমি প্রথমে এরকম ম্যাসেজ করে হাতটাকে এভাবেই ভালো করে ম্যাসেজ করার পর আমি হাতটাকে রেখে দিব, এভাবে এরকম মাস্কের মতো বানিয়ে, এরকম দেখুন, এরকম বানানোর পরে আরও আরও একটু বেশি করে লাগাবো আমরা, যেহেতু এটা হেয়ার মাস্কের মতো ইউজ করতে বলেছে, সো এরকম একদম যেরকম আমরা মাস্ক ইউজ করি সেভাবে করে এভাবে আমরা 4 থেকে 5 মিনিট রেখে, যখন একটু দেখবো যে ড্রাই ড্রাই হয়ে আসছে, আপনি যদি দেখবেন হাতটা ড্রাই হয়ে আসছে তখন আবারও ভালো করে ম্যাসেজ করে দেন হচ্ছে আমরা এটা ওয়াশ করে নিব। সো ভিউয়ার্স এখন আমি এটাকে 5 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দিব, এভাবে রেখে দিব, যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তখন আমি আপনাদেরকে ম্যাসেজ করে কীভাবে ওয়াশ করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো ফিরে আসছি 5 মিনিট পর। হাই ভিউয়ার্স, চলে এলাম আবার। এই হাতটি আমি প্রথমে লাগিয়ে 1 মিনিট ম্যাসেজ করেছি, করে 3 মিনিট রেখেছি মাস্কের মতো রেখে, আবার 1 মিনিট এটিকে আমি ম্যাসেজ করেছি, এভাবে 5 থেকে 6 মিনিট আপনারা
ম্যাসেজ করার পর, রাখার পর, মাস্কটি ইউজ করার পর তারপরে এটিকে আপনারা ওয়াশ করে নেবেন। ওয়াশ করলে আপনারা, এখন আমি আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো, এখন আপনারা দেখতে পাবেন যে এটা আসলে কতটা ভালো কাজ করে স্কিনের জন্য, আর কতটা আসলেই ভিডিওতে যেরকম দেখানো হয়, আমরা ভাইরাল যে ভিডিওগুলো দেখি আসলেই ওরকম কাজ হয় কি না সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ভিউয়ার্স, এভাবে আপনারা ওয়াশ করে নেবেন অ্যান্ড হাতটাকে এখন আমি মুছে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ওয়াশ করে এটাকে ড্রাই করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার যে অন্য হাতটি, তার সাথে যদি দেখেন তখন দেখুন পার্থক্যটা আপনারা সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আসলে এটি গ্লো করে। অবশ্যই সাথে সাথে গ্লো হবে, বাট আপনারা ভাইরাল ভিডিওগুলোতে যেরকম দেখেন যে অনেক বেশি গ্লো হয়ে যায়, একদম সাদা হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু না, ঠিক আছে ভিউয়ার্স, কিন্তু গ্লো হচ্ছে, অবশ্যই গ্লো হচ্ছে। আপনারা দেখুন, লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ আপনাদেরকে দেখালাম যে গ্লো হবে। তবে তার জন্য আপনাদেরকে অবশ্যই সোপটি নিয়ম ভালোভাবে জেনে ইউজ করতে হবে। আপনাদেরকে প্রথমে হাতটিকে ভিজিয়ে দাঁড় হাতে বা পায়ে যখন আপনারা ইউজ করবেন, তখন অবশ্যই এটাকে 5 থেকে 7 মিনিট ইউজ করবেন। মুখে যখন ইউজ করবেন তখন আপনারা এটিকে 5 মিনিটই ইউজ করবেন, কারণ মুখের ত্বক আমাদের হাত পায়ের ত্বক থেকে অনেক সফট হয়, এই জন্য মুখের খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতটা অনেক বেশি, অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে, তবে এই না যে একদমই বেশি হয়ে যাচ্ছে, দেখুন কিছুটা, তবে প্রথম ওয়াশে দেখা যায় যে না গ্লো হচ্ছে। তা আপনারা রেগুলার যখন ইউজ করবেন তখন অবশ্যই গ্লো একটা স্কিন আপনারা পাবেন, তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে রেগুলার ইউজ করতে হবে। ভিউয়ার্স, মুখে যখন ইউজ করবেন তখন অবশ্যই 3 থেকে 5 মিনিট ইউজ করবেন, হাতে যখন ইউজ করবেন 5 থেকে 7 মিনিট ইউজ করবেন। অবশ্যই এটিকে সাবানটি লাগিয়ে মাস্কের মতো লাগিয়ে রাখবেন, তারপরে এটি ওয়াশ করবেন ম্যাসেজ করে। সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কেউ এই সোপটি আমার কাছ থেকে কালেক্ট করতে চান তাহলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটি দিচ্ছি। সো আপনারা শুধুমাত্র ফোন করে অর্ডারটি কনফার্ম করুন, তাহলে আপনাদের হাতের কাছেই এটি পৌঁছে যাবে, একদম আপনাদের হাতে হাতে এটি পৌঁছে দেওয়া হবে। সো যদি কারো দরকার হয়, কারো লাগে, আমরা 100% অরিজিনাল প্রোডাক্টটি আপনাদেরকে দিব, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন কিংবা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারবেন। সো আশা করছি ভিউয়ার্স আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন, আর অবশ্যই আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। সো আপনারা সবাই ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।